আপনারা অপেক্ষায় থাকুন, তারা মাত্র মিলে গেছে। এখন তাদের বিষয় হলো মানুষকে দাওয়াত টাওয়াত দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দুজন দুজনের মাঝে একসাথে একত্রিত হবে, এটাই আমার কাছে খবর। আবারও গোপনে মিলে গিয়েছে শাকিব অপু, এমন গুঞ্জন এখন মিডিয়ার অঙ্গন জুড়ে। কথাই আছে যেটা রটে সেটা অবশ্যই ঘটে। রিসেন্টলি বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে জয়ের জন্য গোপনে মিলে গিয়েছে শাকিব অপু। শাকিব খান অপুর বাসায় রেগুলার যাওয়া আসা করছে এবং ছেলে আব্রাহাম খান জয়কেও বাবা হিসেবে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছে শাকিব খান। এমন কথাই মিডিয়ার সামনে এসে হাসি মাখা মুখে বললেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সিনিয়র সদস্য মিজানুর রহমান মিজান। শাকিব খান অবিশ্বাসের বাড়িতে যায়, অবিশ্বাস শাকিব খানের বাড়িতে আসে, তারা মিলমিশ হয়ে গেছে, এক জায়গায় বসবাস করবে, তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন তারকাদের আলোচনা নিয়ে প্রায় সময়ই ব্যস্ত দেখা যায় তাকে। রিসেন্টলি একটি সাক্ষাৎকারে উৎফুল্ল মেজাজে মিজান বলেন, শাকিবের সাথে আমার প্রায় কথা হয়, শাকিব ফোন করে মাঝে মাঝে আমাদের খবরাখবর নেন, সিনিয়র হিসেবে ও আমাকে যথেষ্ট সম্মান করে। শাকিবকে আমি বলেছিলাম ছেলে জয়ের জন্য আবারও তুমি অপুর সাথে মিলে যাও, শাকিব খান আমার কথা রেখেছে। প্রত্যেক সময় আমাকে ফোন দিত, খবরাখবর নিত, আমাকে সে মুরব্বী হিসাবে চলচ্চিত্রে একজন সিনিয়র মানুষ হিসাবে অনেক সম্মান করে। আমি শাকিব খানকে অনুরোধ করেছিলাম, আমার অনুরোধটুকু সে রাখছে, এই জন্য আমি আমার নিজকে ধন্য মনে করি। ছেলে জয় সুন্দর ভবিষ্যতের জন্য তারা আবারও এক হয়ে গেছে, আর শাকিবের মা বাবাও চায় অপুকেই বউ হিসেবে, শাকিবের সংসারের জন্য অপুকেই দরকার, এমনটা বলেছে শাকিবের মা। এদিকে শাকিব খান ও অপু বিশ্বাসের কথায়ও কিছুটা আন্দাজ করা যাচ্ছে, হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও এক হয়ে গিয়েছে তারা দুজন। বিশ্বাসের প্রযোজনায় শাকিব খানের অভিনয় করার সুযোগ আছে কিনা দিদি, কি বাজেট মিলবে না এ কারণে বলা যাচ্ছে না নিজেদের মানুষের। যদি এটা গুঞ্জন না হয়ে সত্যি হয়ে থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ভক্তদের খুশির সংবাদ দিবে শাকিব অপু। সো প্রিয় বন্ধুরা, বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।